পুষ্পিতা হোসাইন জানতে চেয়েছেন, খাতাকে অন্যদের থেকে আলাদা করার জন্য আপনার বিশেষ কোনো কর্ম পরিকল্পনা বা কৌশল ছিল কিনা? একটা একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে খাতা লেখাটা পরিষ্কার থাকা, মানে লেখাটা যেন একদম মানে একদম অনেক সুন্দর হতে হবে এমন না, লেখাটা যেন পরিষ্কার থাকে, বুঝতে পারে সহজে পরীক্ষক, কারণ উনি একসাথে অনেক খাতা দেখেন, যদি বুঝতে না পারেন তাহলে সেটাতে নাম্বার দিবেন কিভাবে? অনেকে অনেক লিখেন কিন্তু লেখা বোঝা যায় না, স্পষ্ট থাকে না, সেটা ভালো নম্বর পেতে আমার মনে হয় অন্তরায় লেখাটা স্পষ্ট থাকা, তথ্যবহুল এবং প্রাসঙ্গিক থাকা, এবং যে প্রশ্নের উত্তরটা দেওয়া সেটা দেখা যায় যে আমি 8 নম্বর প্রশ্নের উত্তরটা ভালো পারি ওটা দিয়ে শুরু করবো, 8 নম্বর প্রশ্নের উত্তর তো পরীক্ষকের খুঁজে বের করতে হবে, সেজন্য ওই প্রশ্নের উত্তরে যদি লেখা থাকে বাংলাদেশে ভাষা আন্দোলনের ইতিহাস লিখুন, তো আমি যদি প্রথমে পয়েন্টটা একটু ছোট করে লিখে নেই বাংলাদেশে ভাষা আন্দোলনের ইতিহাস, তাহলে তার আর নতুন করে প্রশ্নে ফেরত যেতে হয় না, উনি বিরক্ত হন না, তাহলে উনি প্রশ্নের হেডলাইনটা দেখে উনি বুঝতে পারেন যে প্রশ্নটা এটা নিয়ে, কারণ 8 নম্বর প্রশ্নে কি আছে উনি তো জানবেন না, ওনাকে প্রশ্নে ফেরত যেতে হবে, এবার বারবার ফেরত গেলে উনি বিরক্ত হতে পারেন, নাম্বারটা কমে যেতে পারে, আমার মনে হয় এরকম পয়েন্টটা লিখে দেওয়া উচিত একদম শুরুতেই, কারণ সহজে উনি বুঝতে পারেন এই প্রশ্নের উত্তরটা এটা নিয়ে হবে। এটা এটা খুব ভালো একটা পয়েন্ট আমার মনে হয়, যারা পরীক্ষায় দিবেন সামনে রিটেন পরীক্ষায় যে 45 ছিল যারা রিটেন পরীক্ষা দিবেন তারা এটা একটু খেয়াল করবেন। আর গণিতের জন্য ভালো করার কোন পরামর্শ কি আপনার আছে? একজন বোধহয় 2-3 বার করে প্রশ্ন করছেন, প্রশ্নটা গণিতের জন্য কিছু বলবেন কি? গণিতে ভালো করতে গেলে যে আমাদের মাধ্যমিক স্কুলের যে গণিত বইগুলো ক্লাস 7 থেকে বেশি করে 7, 8, 9, 10 11, 12 থেকে কিছু আসে, তো এই বইগুলো যদি কেউ ভালো করে ফলো করে নিজের বেসিক গুলো স্ট্রং করে রুলস গুলো ভালো করে জানে এবং প্রচুর প্র্যাকটিস করে তাহলে তারা অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। আসুন মায়া ছড়ায়।